খর্মা, এখন সরকার কিমান দুর্বল হলে কলমলৈ ভয় করে, এখন সরকার কিমান ভয়াতুর হব লাগিব যে কবিতার ভয়ত এগারে ছাত্রীক দুমাহ জেলত ভরা রাখিছে। এই ছাত্রীগাকী আসলে কি কবিতা লিখে, কবিতা আজি আমি এই মুহূর্তে আপনার শুনাম। এগারী ছাত্রীর কবিতালে ভয় করে দুমাহ ধরে জেলত ভরাই রখার কাহিনী এই মুহূর্ত আমি লিছোর কবিতা শুনাম আর আপনার কম যে কিয় তরালতক কলমর জোর সদায় বেশি বলে কোয়া হয়। দুমাহ ধরে জেলত আছে বর্ষাশ্রী শদিয়াখোয়া বুড়াগোহাই। জাতীয়তাবাদী চিন্তার কবিতা লিখার বাবে বর্ষাশ্রীক গ্রেপ্তার করার অভিযোগ। বর্ষাশ্রী এটা মুক্তির দাবি উঠিছে। 56টা দিন এটা অন্ধকার কোঠালীর দিন কটাইছে এইগারী 19 বছরিয়া ছাত্রী। 18 জুলাইর পর বর্ষাশ্রীর পরীক্ষা। অতি দুখিয়া পরিয়ালর বর্ষাশ্রী, যোরহাটর ডিসিবি কলেজের ছাত্রী। কিন্তু বর্ষাশ্রীয়ে কি কবিতা লিখে, বর্ষাশ্রীর কবিতাক লৈ রজা ঘরিয়ার ইমান কিয় ভয়, বর্ষাশ্রীয়ে কেনে ধরনের কবিতা লিখে তার একটা আভাস দিবলে চেষ্টা করছো নিজের ফেসবুক পেজত। যা মে 3 তারিখে একটা কবিতা আপলোড করেছিল আর সেই কবিতাটা এবার মানে পড়ি শুনাবলে চেষ্টা করছো। বর্ষাশ্রী শদিয়াখোয়া বুড়াগোহাই নামত ফেসবুক একাউন্ট আছে, একটা কবিতা এনে ধরনের যত লিখিছে, আজি কবির কলমর আগত তেজর চেকুরা, বিকলাঙ্গ স্বপ্নবুরে যেন আজি কাউবাউ কই ফুরিছে, আঘাত করিছ কর দীর্ঘকালের কোলা ঘুমতিত আঘাতেই হব বর, আঘাতেই তো সুপ্ত চেতনা জগাই তোলে, আঘাতেই তো রুদ্ধ প্রাণর দুয়ার খোলে, খান্দবদাহী অগ্নি চিটিকে শিলে শিলে আঘাততে হৃদয় গঙ্গা আহিব উজাড়ি, সতেক বাধার প্রাচীর বিদারি, শাওনের বানে নদী উপকূল করে দিব একাকার, যিমানে মারিবি সিমানে শিপাম, নল মরি মরি গজালি উলাম, নতুন তেজেরে বলিয়ান ময় দুর্বার অনির্বার। আর এয়া 3 মে তারিখে বর্ষাশ্রীয়ে লিখা একটা বিপ্লবী কবিতা। আর তার যে হুকলাইন, সেই হুকলাইনটি আসে যিমানে মারিবি সিমানে শিপাম, নল মরি মরি গজালি উলাম। বিশিষ্ট গল্পকার তথা জ্যেষ্ঠ সাংবাদিক মনোজ গোস্বামীর প্রশ্ন, এইবোৰ হৈছে কি? বর্ষাশ্রীর মুক্তি দাবি করে গল্পকার সাংবাদিক মনোজ গোস্বামী লিখিছে যে মূল্যবৃদ্ধিক লৈ করা পথ নাটকর বাবে নগাঁও বিরিঞ্চিক গ্রেপ্তার করা হয়েছিল, জাতীয়তাবাদী চিন্তার কবিতা লেখার বাবে তিয়কর বর্ষাশ্রী দুমাহ ধরে জেলত, হৈছে কি প্রশ্ন করেছে, হৈছে কি আসলে? বিষ্ণুপ্রসাদ রাভা, হীরেন ভট্টাচার্যই বিদ্রোহর কবিতারে পৃষ্ঠা ভরাই তুলিছিল, তেওঁলোকৰ কবিতা আজি শাসক সকলেও আওড়াই আছে, অনুষ্ঠানও পাতিছে। এখন ফটো আপলোড করে বর্ষাশ্রী বর্ষাশ্রীর মুক্তির দাবি জনালো বলে সোশ্যাল মিডিয়াত পোস্ট আপলোড করেছে। বর্ষাশ্রীর দুখিয়া পিতৃ মাতৃ কাতর আহ্বান ছোৱালীজনীক মুকলি করে দিয়ক। দুমাহ দিন কারাদ হয়ে আছে, সেইকাৰণে ডিগ্রি এটা সেকেন্ড সেমর পরীক্ষা আহি আছে, 16 তারিখের পরীক্ষা। হিমন্ত বিশ্ব শর্মাকো মই কাতর অনুরোধ জানাইছো যাতে ছোৱালীজনী ভূত ভবিষ্যৎ একো ক্ষয় ক্ষতি নোহোৱাকে সুচাৰুৰূপে আৰু ন্যায়ালয়ৰ তত্ত্বাবধানত আছে, সেইকাৰণে তাৰপৰা মুকলি কৰি দিবৰ কাৰণে মই কাতর আহ্বান জনাইছো। মোৰ ছোৱালী বৰ্ষাশ্ৰী বুঢ়াগোহাঁই DCB কলেজৰ ছাত্ৰী, তাই BSc ছেকেণ্ড ছেমৰ, তাই অতি মেধা সম্পন্ন ছোৱালী আছিলে, তাই এতিয়া 16 তাৰিখৰ পৰা পৰীক্ষা আছে। অতি লঘু দুখৰ কাৰণে মোৰ ছোৱালীজনী তেওঁলোকে কাৰাৰুদ্ধ কৰি থৈছে, গতিকে 16 তাৰিখে পৰীক্ষা, তাই 16 তাৰিখৰ আগত আপোনালোকে সোনকালে জামিন দি ছোৱালীজনী পৰীক্ষা ব্যৱস্থা কৰক, পৰীক্ষা দিয়ক। আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয়ক মই এই কাতৰ অনুৰোধ যে লঘু দুখৰ কাৰণে ছোৱালীজনী পঢ়া জীৱনটো ধ্বংস নকৰিব, তাই জীৱনৰ যি গুৰুত্বপূৰ্ণ পৰীক্ষা সেই পৰীক্ষাৰ পৰা বঞ্চিত হৈ থাকিব লগা হৈছে। বৰ্তমান সময়ত কিন্তু অসমবাসীৰ লগতে পৰিয়ালৰ লোকে চৰকাৰখনক কাতৰ আহ্বান জনাইছে যে বৰ্ষাশ্ৰী অতি সোনকালে মুকলি কৰি দিব লাগে।
অবশ্যে আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তৰ মতে কবিতা লিখাৰ বাবে গ্ৰেপ্তাৰ হোৱা নাই বৰখাস্ত্ৰী। কবিতাৰ কাৰণে আমি একো কৰা নাই, তেওঁ এইবোৰ মিছা কথা। কবিতা লিখক, কবিতা লিখাত কোনো আপত্তি নাই, কিন্তু মই আলফালে যাব লাগে, লোকক আলফালে নিব লাগে, সেইবোৰ অত্যাচাৰখন কৰিলেহে বিপদ আকৌ। তেওঁতো যাবেই বোলে লোককো লৈ যায় এগালক, সেইবুলি লিখি থৈছে, সেইকাৰণে ধৰা হৈছে। কবিতা লিখাৰ কাৰণে নাই ধৰাটো। কবিতা লিখক ধুনীয়া ধুনীয়া, ময়ো লিখোঁ কবিতা। গতিকে আইজনী আলফালে যাব নালাগে, জেলতে থাক। আৰক্ষী বিষয়া জি পি সিঙেও টুইট কৰি জনালে যে আকৌ ৰাষ্ট্ৰদ্ৰোহ কৰিম বুলি কোৱাৰ বাবেহে গ্ৰেপ্তাৰ হৈছে তাই। বৰখাস্ত্ৰী এতিয়া মুকলি কৰি দিয়া দাবী উঠিছে। বৰখাস্ত্ৰী এগৰাকী কবি, বিপ্লৱী কবিতা লিখে বৰখাস্ত্ৰীয়ে। ইতিহাস সাক্ষী আছে বিপ্লৱী কবিতাক ৰজাঘৰীয়াই সদায় ভয় কৰে। আলফা ক্ষমা খুজিলে মন্ত্ৰিত্বৰ বাব, আৰু বিপ্লৱী কবিতা লিখিলে আইজনী তই জেলতে থাক। গতিকে আইজনী আলফালে যাব নালাগে, জেলতে থাক। তিয়কৰ পৰা শান্তি বৰা, ডাইমেট।